এটা লোকালি ডেভেলপ করা ধান মাড়াই করার মেশিন। আর এই মেশিনটা আমাদের এলাকায় বলে বঙ্গা অথবা ভূত মেশিন। আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবেন। এখানে এই সাইডে ধানটা প্রবেশ করাতে হয় মেশিনের ভিতর, এবং মেশিনের ভিতরে এটা প্রক্রিয়াজাত হয়ে এই দিক দিয়ে ধান বের হয়। ধানটা ভেজা ছিল, মানে ধান যখন কাটা হয়েছে তখন বৃষ্টি হয়েছে, যার কারণে মাড়াই করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার এখানে, কারণ ধান ভিজে গেলে ধানটা ফিল্টারিং হতে প্রবলেম হয়, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এখানে উপরে কাটতে ধরার কারণটা হলো যে এই ধানের যে খড়টা এটা অনেক দূরে চলে যাচ্ছে, একদম রাস্তায় চলে যাচ্ছে, যার কারণে উপরে কাটতে এটাতে বাধা প্রদান করার কারণে খড়টা কাছে পড়ছে। আমাদের চ্যানেলের চিফ ইঞ্জিনিয়ার সাহেব ওখানে দাঁড়িয়ে আছেন হাফ প্যান্ট পরা অবস্থায়। ধানটা ভেজা থাকার কারণে এখানে ফিল্টারিং হতে প্রবলেম হচ্ছে, যার কারণে এই দিক দিয়ে ধান বের হচ্ছে। আসলে এই দিক দিয়ে ধান বের হয় না, এদিক দিয়ে নর্মালি ভুষি বের হয়। যেরকমটি বলেছিলাম যে খড় অনেক দূরে চলে যাচ্ছিলো, যার কারণে এখানে কাঠ ভাড়া হয়েছে, যার কারণে এটা কাছে পড়ছে এখন।